আসসালামু আলাইকুম দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমার পাকের ঘর থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। দেখতে পাচ্ছেন মজাদার একটি নাস্তার রেসিপি নিয়ে এসেছি আজকে। চলুন জেনে নিই কি কি উপকরণ লাগবে এই নাস্তাটি তৈরি করতে। ময়দা লাগবে 1 কাপ, তেল 2 টেবিল চামচ, লবণ পরিমাণ মতো। পুরের জন্য লাগবে সেদ্ধ আলু 1 কাপ, সেদ্ধ ডিম 1টা, পেঁয়াজ কুচি 2 টেবিল চামচ, কাঁচামরিচ কুচি 1 টেবিল চামচ, ধনে পাতা কুচি 2 টেবিল চামচ, লবণ স্বাদ মতো, ভাজা মরিচ গুঁড়ো স্বাদ মতো, ভাজা জিরা গুঁড়ো 1/2 চা চামচ, ভাজা ধনে গুঁড়ো 1/2 চা চামচ, লিকুইড ব্যাটারের জন্য ময়দা 1/2 কাপ, পানি লাগবে পরিমাণ মতো। দর্শক দেখুন, আমি বোলের মধ্যে আগে থেকে ময়দা নিয়ে রেখেছি এবং সেখানে পরিমাণ মতো লবণ দিয়েছি এবং 2 টেবিল চামচ লবণ মিশিয়ে দিয়েছি এবং হাত দিয়ে ঠিক এভাবে মাখিয়ে নেব। আমরা আসলে পরোটা যেভাবে তৈরি করি ঠিক সেভাবেই এই ময়দাটাকে আমরা তৈরি করব। বেটার হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। ঠিক দেখতে এরকম হবে, বেশি পাতলাও না, নরমও না, বেশি শক্তও না। পরোটা যেরকম হয় ঠিক আমরা টেস্ট করে এভাবে দেখতে পারি। তৈরি হয়ে গেলে আমরা এটাকে ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য, ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রাখি। এরপর পুর তৈরি করব। পুরের জন্য সেদ্ধ আলু একটি পাত্রে নিয়ে নিলাম, আর ওটাকে সেদ্ধ করে একটু কোচলে নিব। নেয়ার পর একটি পাত্রে রেখে দিব। এরপর একটি সেদ্ধ ডিম নিব, সেই ডিমটিকে রেখে দিলাম। এরপর দেখুন নিলাম পেঁয়াজ কুচি, ধনে পাতা কুচি এবং কাঁচামরিচ কুচি, এবং কাটার ধরনগুলো দেখুন ঠিক এভাবে করে কাটতে হবে। এভাবে করে কেটে কেটে নিলাম। একটু ঝাল ঝাল হবে কাঁচামরিচ, আপনারা আপনাদের ঝাল কেমন খান সেরকমভাবে আপনারা নিতে পারেন কম বেশি করে। তারপর আমরা চলে যাব সেদ্ধ আলুর কাছে। সেই সেদ্ধ আলুটি ভালো করে কোচলে ঠিক এরকম করে নিব। নেয়ার পর তারপর আমরা যে একটি ডিম সিদ্ধ করে রেখেছিলাম সেই ডিমটিকে আলুর সঙ্গে ভালো করে মাখিয়ে নেব। আস্তে আস্তে করে সাদা অংশ সহ ডিমের কুসুম সহ আমরা পুরোটা সেদ্ধ আলুর সঙ্গে এভাবে মাখিয়ে নেব। দেখতে ঠিক এরকম হবে, হাত দিয়ে মাখিয়ে নেব আমরা। এবং ঠিক এরকম ভাবে আমরা আস্তে আস্তে করে কোচলে নিব। মাখানোর পর পুরটা দেখতে ঠিক এরকম হবে, ঠিক এরকম হবে। আমরা এরপর আমরা যে কেটে রেখেছিলাম ধনে পাতা কুচি, পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি সবগুলোকে একসাথে মিশিয়ে নেব। দেখুন সবগুলোকে একসাথে আমি একটা পাত্রে ঢেলে নিয়েছি। এখানে রয়েছে সেদ্ধ আলু, সেদ্ধ ডিম এবং সবগুলো কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি এবং ধনে পাতা কুচি, সবগুলোকে একসাথে করে এরপর দিয়ে দিব ভাজা যেসব আমি মরিচ গুঁড়ো, জিরা গুঁড়ো এবং ধনে গুঁড়ো সবগুলো আমি একসাথে মিশিয়ে দিব এবং পরিমাণ মতো অবশ্যই লবণ দিব। মশলাগুলো আমি ভেজে নিয়েছি, কারণ ভেজে নিলে মশলাগুলোর টেস্ট অন্যরকম হয়, খুব ভালো একটা সেন্ট স্মেল আসে, খেতেও খুব সুস্বাদু হয়। এই কারণে আপনারাও এগুলো ভেজে নেবেন, মরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো এবং জিরা গুঁড়ো সবগুলোকে এভাবে। এখন আমি হাত দিয়ে এগুলো সবগুলোকে মাখিয়ে নেব পুর তৈরি করার জন্য। ঠিক এরকম হবে পুরটা, ঠিক এরকমভাবে তৈরি হয়ে গেল পুর। এবার আমি একটি পাতলা বেটার তৈরি করব। ময়দা নিলাম পরিমাণ মতো, পাতলা করে তৈরি করব। এবং প্রথমে 1 টেবিল চামচ তুলে নিব, একটু আঠালো করে তুলে রাখব, সেটা অন্য কাজের জন্য। 1 টেবিল চামচ আলাদা করে তুলে রাখছি। তারপর বাকি ময়দাটাকে নর্মাল পানি দিয়ে একটি বেটার, পাতলা বেটার তৈরি করব। এরপর পরোটা করার জন্য একটা পিঁড়িতে শুকনো ময়দা দিয়ে দিব, তারপর
যে ময়দাটাকে আমরা তৈরি করে রেখেছিলাম সেটিকে আমরা পরোটার মতো করে গোল করে বেলে নিব। দেখুন বেলে বেলে নিচ্ছি, পাতলা হবে, পাতলা হলে জিনিসটা মজা হবে এবং মচমচে হবে। এবং পরে বেলার পর চারিদিকে আমি পুরটাকে ছড়িয়ে দেব, আস্তে আস্তে হাত দিয়ে এভাবে ছড়িয়ে দেব। ছড়িয়ে দেওয়ার পর পুরো রুটিটাকে আমি গোল গোল করে লম্বা করে এভাবে তৈরি করব। এবং সাইডে দেখতে পাচ্ছেন একটু খালি রেখেছি, ওখানে আমি যে ময়দার আঠালো বেটার তৈরি করেছিলাম সেটাকে আমরা আঙুল দিয়ে এভাবে লাগিয়ে দেবো যাতে এটা ছুটে না যায়। এরপর একটি ছুরি দিয়ে দুপাশের দুই অংশ আমি কেটে দিব। দেখুন আমি কেটে দিচ্ছি, সাইড দিয়ে দুপাশে কেটে দিব, দুপাশে কেটে দিব। এবারে আমি মাঝখানে কাটবো ভাজার সুবিধার জন্য এবং খাওয়ারও সুবিধা হবে। আপনারা চাইলে আস্তেও তৈরি করতে পারেন, কিন্তু কেটে নিলে দেখতে অন্যরকম হয়, বেশ সুন্দর লাগে। এবার চলে যাচ্ছি ভাজার জন্য, কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, আমি এখন দিয়ে দিচ্ছি, ভেজে নিচ্ছি। ভাজাগুলো যখন লাল লাল হয়ে আসবে তখন আমি উঠিয়ে নেব, মচমচে হবে, বেশ সুস্বাদু, দেখতেও খুব মজা লাগে। তেল থেকে উঠিয়ে ঠিক এভাবে আমি আবার এগুলোকে তেঁচড়া করে মাঝখানে কেটে নেব। কেটে নেওয়ার ফলে দেখতে ঠিক এরকম হবে, খুব সুন্দর না, খুব টেস্ট, ইচ্ছে করে খেতে, সস দিয়ে খেলে দারুণ মজা হবে। ঠিক এভাবে সবগুলো আমি এভাবে ভেজে এভাবে কেটে নেব তেঁচড়া করে। এবার পরিবেশনের জন্য অন্য একটি পাত্রে নিয়ে নিচ্ছি, দেখতে ঠিক এরকম হবে, অনেকগুলো একসাথে সাজালে খুব সুন্দর লাগবে। আমরা ইফতারের সময় এই ধরনের নাস্তা তৈরি করতে পারি, কিংবা রমজান ছাড়াও আমরা বিকেলে নাস্তা এইভাবে সস দিয়ে খাওয়ার জন্য বাচ্চাদের দিতে পারি এবং বড়রাও ভীষণ পছন্দ করবে, মুখরোচক খাবার। ঠিক এইভাবে সবগুলো আমি এভাবে তৈরি করে নিলাম, ভীষণ ভালো লাগলো। আসলে নাস্তাটা খুব চটজলদি হয়ে যায়, আবার খেতেও ভীষণ ভালো লাগে। সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে যদি আমার রেসিপিটি ভালো লাগে, এবং আপনারা সবাই ভালো থাকুন। আজ এই পর্যন্ত, সবাইকে ধন্যবাদ। Thank you.